আনন্দ বয়ে আনে আবার কারোর জন্য দুঃখের সাগর। তো সেটা আসলে কেন বলেছি, কারণ খেটে খাওয়া মানুষের জন্য খুবই কষ্টের একটা সময়, আর আমরা ভালো আছি তাই আমরা বৃষ্টিকে উপভোগ করি নানানভাবে। তো যাই হোক, আল্লাহ তাআলা প্রত্যেকের স্থানে প্রত্যেককেই ভালো রাখুক, আমিন। অনেক বৃষ্টি দেখে আমরাও লোভ সামলাতে পারলাম না, ছাদে চলে এসেছি। আর আজকে আমাদের ছাদের ট্যাঙ্কিটাকে একটু পরিষ্কার করা হয়েছিল, তো হঠাৎ করেই আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে যেটা মনে হচ্ছিল যে ছাদে লেবুগুলা বেশ মাশাল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে, তো ভাবলাম যে এখান থেকে একটা লেবু নিয়ে আমরা শরবত করে খাই একটু ভিন্ন অনুভূতির জন্যই আর কি। তো বৃষ্টিতে সাধারণত আমরা চা খেতে পছন্দ করি, এটা কিন্তু আমাদের সকলেরই পছন্দ, চা অথবা কফি। তো এখন আমরা কোনোটাই খাচ্ছি না, আমরা এই ভেজা ভেজা মুহূর্তে ভেজা খাবারই খাচ্ছি, সেটা আবার শরবত। এটা স্বর্ণভূতিটা কি? মাছের চুলাটা উপরে হলে খাইতে পারতো, মাছের চুলাটা নাই তো, মানে চাইলো মাটির চুলা দিয়ে আমরা ছাদে এখন রান্না করতে পারতেছি না, নইলে চা করে খাইতাম না। ছোট্ট একটা ঘরও ওখানে যায় তাই বিষয়টা ভাইয়াদের সাথে আলোচনা করতে হয়। যাই হোক, আজকে আমাদের অনুভূতিটা খুবই ফ্রেশ ফ্রেশ, বৃষ্টি বৃষ্টি ভেজা ভেজা। এগুলো রাখো, ইস লেবু শরবত তো সেই হইতেছে গো। এই লেবুর খোসাগুলা খাবি আপু? মিঠা খাবি? একটু লবণ নিয়ে বালি তো না, ইস লেবুর খোসাটিও মন চা খায় লাই। এই মহিলারে বলছিলাম যায়া এগুলা কইরেন না কইরেন না, মহিলা যায়া কইরা এখন কি করছো? লোক তো সেটা জানতে চাইবো। আমাদের ছাদ বাগানে এক সময় একটা বড়ি গাছ ছিল, আর বড়াই গাছটাকে ভাইয়া তুলে ফেলে দিয়েছে, এখন শুকায় শুকায় বড়াই গাছের কাটা দিয়ে সে আঘাত পায় আসছে। এই চিনি সব কিছুর ব্যবস্থাই আছে, নাও হাতটা ধুয়া নাও। এখনো কত কাজ বাকি আছে আর মহিলা আহত হয়ে চলে আসছে। বিসমিল্লাহ, চিনি আপু বৃষ্টির ফুটো সেটাই মনে মনে। আরে চাকু আছে না সামিস দাও না, ঘরে আবার কাঁচা কিছু দাও, হাত দিয়ে ঢুকে দাও। ভাত না খেয়ে আমরা শরবত খেতে আছি খালি পেটে। আপনার যদি একটা